নমস্কার বন্ধুরা রঙ বেরঙে সবাইকে স্বাগত আজকে একটু অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি একদমই অন্য ধরনের কারা কারা এই রেসিপিটা ভালোবাসে আমাকে শেষে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে দেখুন এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে মাছের তেল পটকা ডিম সবই আছে মিক্সড আছে এখানে এটারই আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই বাটিতে আছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি সব কুচো করে দিয়েছি এবার এখানে আমি সব এখানে ঢেলে নিলাম এই যে এখানে যে সব মাছের তেল পটকা যা যা আছে এই তেল পটকাগুলো বলে রাখি আগে আমি না সব কুচো কুচো করে কেটে মানে কাচি দিয়ে সব কেটেছি ছোট ছোট করে নাহলে করতে গেলে একটা একটার সঙ্গে একটা লেগে থাকে সেটা যাতে না হয় করার সময় যাতে সুবিধা হয় সেটার জন্য সব আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবার এখানে নিয়েছি বেসন চালের গুঁড়ো সামান্য নুন একটু হলুদ আর একটু মিষ্টি এবার এটা খুব ভালো মতন মেখে নিলাম খুব ভালো মতন মাখতে হবে হালকা হাতে খুব চটকাবো না চটকালেই না একটা লিকুইড ভাব চলে আসবে তখন এখানে আরও বেসন দিতে হবে বা আরও চালের গুঁড়ো দিতে হবে তখন জিনিসটা শক্ত হয়ে যাবে খুব শক্ত হলে কিন্তু ভালো লাগবে না এটা খেতে স্বাদটাই নষ্ট হয়ে যাবে তা সেটার জন্যই আমি খুব আলতো হাতে এটা আমি মেখে নিলাম দেখুন আমি মাখছি কিন্তু চার মানে খুব বেশি চটকাচ্ছি না হালকা হালকা করে মাখছি মাখা হয়ে গেছে এবারে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে এবার একটা একটা করে বড়া ছেড়ে দিলাম এটা বড়া বলুন বা পকোড়া বলুন যে যাই বলুন না কেন একটু গ্যাপ রেখে রেখে পুরো কড়াইতেই দিয়ে দিলাম আমি এটা গ্যাসটাকে একদম সিমে করে দিলাম ফুল ফ্রেমে দিলে পুড়ে যাবে ওপরের দিকটা ভেতরটা কাঁচা থাকবে তার জন্য গ্যাসটাকে পুরো সিমে করে দিয়ে এই দেখুন পুরো বড়াটাই একদম সাজিয়ে দিয়েছি কড়াইতে একটু টাইম দিতে হবে একদম সিমে রেখে এটা ভাজতে হবে দেখুন এপিটটা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আমি এই যে উল্টে দিয়েছি দেখুন খুব কড়াও না আর হালকাও না আস্তে আস্তে করে পুরো তালে বড়ার ভেতর অবধি ভাজাটা হয়ে যায় তেলটা চেষ্টা করবেন কম দেওয়ার জন্য কারণ এটার থেকে তেল বেরোয় তৈরি হয়ে গেছে দেখুন মাছের তেল পটকার বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে যদি এই বড়া আর সাথে একটু শুকনো লঙ্কা ভাজা আহ খাওয়ার প্রথম পাতে যদি পড়ে তাহলে পুরো খাওয়াটাই জমে যাবে তাহলে রেসিপিটা যদি ভালো লাগে তো নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর পুরনো যারা তাদেরকে তো অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য তাহলে আজকে মতো রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো না কোনো রেসিপির মাধ্যমে বা ব্লগ ভিডিওর মাধ্যমে নমস্কার টাটা ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন নমস্কার